হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমা, সুমাস ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আছি মোটামুটি ভালো। আজকে হঠাৎ করে বের হলাম রিক্সা ট্যুর দেওয়ার জন্য, তো সাথে আমার বেবি, আমার আম্মু আছে। আমি কিন্তু ভীষণ ভ্রমণপ্রেমী মানুষ, তেমনি আমার ছোটো বাচ্চাটাও আমার মতো ভীষণ ভ্রমণ প্রিয়। তাই বেশি দূর তো যেতে পারবো না, তাই রিক্সা দিয়ে ছোট্ট খাট্টো একটা ট্যুর দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো চলুন তাহলে দেখে আসি। তো আমরা রিক্সায় উঠলাম, রিক্সা দিয়ে যাচ্ছি। আমার ছোট্ট সাজুমণি তার নানুমণির কোলে বসে আছে, বসে বসে চারদিকে দেখতেছে, গাছপালা বাতাস বেশ ভালোই লাগতেছে। আমরা বিকেলবেলা বের হয়েছিলাম, তো ওই সময়ে অনেক রোদ ছিল, রোদের মধ্যে রোদও ছিল বাতাসও ছিল, মোটামুটি ভালোই লাগছে। সাজুমণি কি সুন্দর করে বসে আছে, রিক্সা যাইতেছে, আমরাও আনন্দ উপভোগ করতেছি, বেশ ভালোই লাগতেছে আমার থেকে। পাখিটা রিক্সা চড়ার সময় ঘুমিয়ে পড়ে, তো আজকেও সেম তার নানুমণির কোলে একটু ঘুমিয়ে নিল। তো এখন সাজুমণিকে আমি আমার কোলে নিলাম, কোলের মধ্যে বসে আছে সাজুমণি, ঘুম ঘুম ভাব। হঠাৎ করে ঘুম থেকে উঠলো, তো তাই ঘুম ঘুম ভাব নিয়ে বসে আছে। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাচ্ছে, আমরাও মোটামুটি আনন্দ উপভোগ করতেছি, ভালোই লাগতেছে। আমার ছোটো বাবুটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তার সর্দি হয়ে গেছে, তাই চোখ মুখ লাল হয়ে আছে, তবুও রিক্সায় উঠছি বলে বেশ আনন্দে আছে। মায়ের কোলে বসে আছে, চারদিকে দেখতেছে, ভীষণ ভালো লাগতেছে তার থেকে। তো অবশেষে আমরা বাসায় চলে আসতেছি। এ ছিল আজকের ছোট্ট একটা রিক্সা ট্যুর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।